বন্ধুরা, জিওর তরফ থেকে একটা ধামাকেদার অ্যাপ্লিকেশন লঞ্চ করা হয়েছে, যেখানে আপনি ফাইন্যান্স রিলেটেড বিভিন্ন রকম সার্ভিসগুলো পেয়ে যাবেন। যেমন এই অ্যাপ্লিকেশানে আপনি ইউপিআই ব্যবহার করতে পারবেন, একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন, ওয়ালেট বানাতে পারবেন, তারপরে বিভিন্ন প্রকার মোবাইল রিচার্জ, ডিটিএস রিচার্জ, বিল পেমেন্টস করতে পারবেন, ইন্স্যুরেন্স করতে পারবেন। এছাড়াও কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশান থেকে লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর এই অ্যাপ্লিকেশানটির নাম হচ্ছে জিও ফাইন্যান্স। তো এই ভিডিওতে আপনাদেরকে এই জিও ফাইন্যান্স অ্যাপ্লিকেশানের একটা ওভারভিউ দিতে চলেছি, মানে এই অ্যাপ্লিকেশানে আপনি কী কী ফিচার্স পাবেন, কীভাবে আপনি ব্যবহার করবেন। তো চলুন শুরু করা যাক। প্লে স্টোর থেকে এই জিও ফাইন্যান্স অ্যাপ্লিকেশানটিকে আপনার মোবাইলে আপনি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। এটার লিঙ্ক আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সটা চেক করবেন, ফার্স্ট কমেন্টে পিন করা আছে। এবার ইনস্টল করে নেওয়ার পর আপনি সিম্পলি অ্যাপ্লিকেশানটিকে ওপেন করবেন। ওপেন করার পর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশানটি আপনার সামনে এভাবে করে ওপেনে চলে আসবে। এবার এখানে আপনি নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন লগ ইন। আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি উপরে দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে বলছে এন্টার ইউর মোবাইল নাম্বার। এবার আপনি এখানে আপনার একটা মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এখানে আপনি সেই মোবাইল নাম্বারটা বসাবেন যে মোবাইল নাম্বারটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা আছে, ঠিক আছে? কারণ যদি আপনি ইউপিআই ব্যবহার করতে চান তাহলে তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা থাকতে হবে। তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটিকে আপনি এখানে উপরে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন গেট ওটিপি, আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করে দেবেন। এবার আপনার সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, তো সেই ওটিপিটা এখানে আপনার অটোমেটিকলি ডিটেক্ট করে নেবে, মানে অটোমেটিকলি নিয়ে নেবে। এখানে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যালাউ, এর উপরে ক্লিক করে দেবেন, তাহলে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু এখানে ওটিপিটা আপনার ভেরিফাই হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এরপর এখানে আপনাকে জিও ফাইন্যান্স লক অ্যাক্টিভেট করতে বলবে, মানে জিও ফাইন্যান্স অ্যাপ্লিকেশানের মধ্যে আপনাকে লক দিতে বলবে। তো আপনি যদি লকটাকে অ্যাক্টিভেট করতে চান জিও ফাইন্যান্স অ্যাপ্লিকেশানের মধ্যে, তাহলে আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট লক, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মোবাইলের মধ্যে আপনি যে লকটা সেট করে রেখেছেন স্ক্রিন লকটা, সেই লকটাকে আপনাকে এখানে ভেরিফাই করতে বলবে। তো আপনি এখানে আপনার লকটাকে দিয়ে দেবেন। দিয়ে দিলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার এখানে অটোমেটিকলি ভেরিফাই হয়ে যাবে, মানে লকটা সেট হয়ে যাবে, অ্যাক্টিভেট হয়ে যাবে। এরপর আপনার সামনে এখানে এমন একটা ইন্টারফেস ওপেন হয়ে চলে আসবে। এবার দেখতে পাচ্ছেন আপনাদের এখানে কিছু পারমিশন চাইবে অ্যাপ্লিকেশানটা, আপনি সিম্পলি এখানে পারমিশনগুলোকে অ্যালাউ করে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশানটা কিন্তু সম্পূর্ণভাবে আপনার সামনে এখানে এভাবে করে ওপেনে চলে আসবে। এবার এখানে আপনারা পেজটিকে স্ক্রল করে ওপরে ওঠাবেন। ওপরে ওঠালে আপনারা এখানে দেখতে পাবেন বর্তমানে কোন কোন সার্ভিসগুলো এখন এখানে এই জিও ফাইন্যান্স অ্যাপ্লিকেশানের মধ্যে লাইভ হয়েছে, সেই সমস্ত সার্ভিসগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। মানে এই সমস্ত সার্ভিসগুলো যেগুলো এখন বর্তমানে এখানে শো করছে, এই সার্ভিসগুলোকে আপনি এখন বর্তমানে ব্যবহার করতে পারবেন। যেমন বর্তমানে এই অ্যাপ্লিকেশান থেকে আপনি ইউপিআই ব্যবহার করতে পারবেন, একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন, ওয়ালেট বানাতে পারবেন, তারপরে বিভিন্ন প্রকার মোবাইল রিচার্জ, ডিটিএস রিচার্জ, তারপরে হচ্ছে বিল পেমেন্টস করতে পারবেন, তারপরে ইন্স্যুরেন্স করতে পারবেন, তারপরে এই অ্যাপ্লিকেশান থেকে কিন্তু আপনি লোনসের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবার নিজের ইউপিআই আইডি সেট করার জন্য আপনি এখানে কী করবেন, দেখতে পাচ্ছেন নিচের দিকে এখানে একটা অপশন পেয়ে যাবেন, লেটস ক্রিয়েট ইয়ার ইউপিআই আইডি, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এখানে এমন একটা পপ আপ চলে আসবে। এবার অ্যাপ্লিকেশানটি একটা SMS সেন্ড করার জন্য আপনার এখানে পারমিশন চাইবে, তো আপনি সিম্পলি এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যালাউ, আপনি এর উপর এখানে ক্লিক করে দেবেন অ্যালাউর উপর। এরপর আপনার এখানে আরও কিছু পারমিশন চাইবে, তো পারমিশনগুলোকে আপনি এখানে অ্যালাউ করে দেবেন, তো আমি এখানে অ্যালাউ করে দিলাম। এরপর আপনার সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এবার আপনার মোবাইল ফোনে যদি দুটো সিম লাগানো আছে তাহলে এখানে দুটো সিমের মোবাইল নাম্বারটা শো করবে। তো আপনি এখানে যে মোবাইল নাম্বারটা দিয়েছেন, যে মোবাইল নাম্বারটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা আছে, সেই মোবাইল নাম্বারের সিমটাকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে আমার মোবাইল নাম্বারের সিমটা সিলেক্ট করে নিলাম, যে মোবাইল নাম্বারটার সঙ্গে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে, ঠিক আছে? এরপর আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রসেড, এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কিছুক্ষণ এখানে একটু ওয়েট করবেন, দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নাম্বারটাকে এখানে ভেরিফাই করবে। এবার এখানে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নাম্বারটা কিন্তু এখানে সাকসেসফুলি ভেরিফাই হয়ে যাবে। এরপর আপনার সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এবার এখানে আপনাকে ব্যাঙ্ক সিলেক্ট করতে বলছে, তো আপনি এখানে যে মোবাইল নাম্বারটা দিয়েছেন, এবার আপনার এই মোবাইল নাম্বারটা আপনার যে ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক করা আছে, এবার আপনার সেই ব্যাঙ্কটাকে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আপনি প্রায় নিচে সমস্ত রকম ব্যাঙ্কগুলো আপনি এখানে পেয়ে যাবেন। আদারওয়াইজ এখানে উপরে দিকে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন সার্চ ব্যাঙ্ক, এখানে ক্লিক করে আপনি কিন্তু সার্চ করে আপনার ব্যাঙ্কটিকে এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো চলুন আমরা এখান থেকে আমাদের ব্যাঙ্কটিকে সিলেক্ট করে নিই। ব্যাঙ্ক সিলেক্ট করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটিকে এখানে ফ্যাচ করছে, মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসগুলোকে এখানে ভেরিফাই করছে। এরপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখানে সাকসেসফুলি লিঙ্ক হয়ে যাবে এবং আপনার ইউপিআই আইডিটা কিন্তু এখানে সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে। যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু এখানে সাকসেসফুলি লিঙ্ক হয়ে গেল, এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইউপিআই আইডিটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেল। এখানে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনার ইউপিআই আইডিটা শো করবে। বাই ডিফল্টভাবে আপনার মোবাইল নাম্বারটাই আপনার ইউপিআই আইডি হয়ে যাবে @jio। এবার এই ইউপিআই আইডিটিকে আপনার ইচ্ছা মতো আপনি এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন, মানে চেঞ্জ করে নিতে পারবেন। তো এর জন্য আপনি এখানে কী করবেন, এখানে আপনি ডান সাইডের উপরে কর্নারের দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রোফাইলের লোগোটা শো করবে, এর উপরে আপনি সিম্পলি ক্লিক করবেন। যে ব্যাঙ্ক অ্যাকাউন্টকে আপনি এখানে লিঙ্ক করেছেন আপনার সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন উপরে এখানে চলে আসবে। এবার এখানে আপনি উপরের দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন সাইডে যে আরো চিহ্নটা, আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। এবার এখানে আপনি পেজটিকে স্ক্রল করে একটু উপরে ওঠাবেন। উপরে ওঠালে আপনি এখানে নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ম্যানেজ ইউপিআই আইডিস, আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন।
এখানে আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন বাই ডিফল্টভাবে যে ইউপিআই আইডিটা আপনার সেট হয়ে গেছে সেই ইউপিআই আইডিটা এখানে উপরে শো করবে। এবার নিজের ইচ্ছা মতো একটা ইউপিআই আইডি তৈরি করার জন্য কিংবা বানানোর জন্য আপনি এখানে কী করবেন, নিচের দিকে একটা অপশন পেয়ে দেখতে পাচ্ছেন অ্যাড ইউপিআই আইডি, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। এবার আপনার ইচ্ছা মতো আপনি যেমন ধরনের ইউপিআই আইডি তৈরি করতে চান কিংবা বানাতে চান আপনার ইচ্ছা মতো সেমন ধরনের ইউপিআই আইডি আপনি এখানে উপরে দেখতে পাচ্ছেন ইন্টারিয়র ইউপিআই আইডি, এখানে আপনি এন্টার করে লিখে দেবেন। তারপরে আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যান অ্যাড, আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করে দেবেন। এরপর আপনার সামনে এখানে এমন একটা পপ আপ চলে আসবে। এবার এখানে আপনি নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ওকে, আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এখানে আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন এখন বর্তমানে আপনার ইচ্ছা মতো আপনি যে ইউপিআই আইডিটা এখানে ক্রিয়েট করলেন সেট করলেন আপনার সেই ইউপিআই আইডিটা কিন্তু এখানে আপনার নিচে চলে আসবে। এবার আপনার এই ইউপিআই আইডিটিকে আপনাকে এখানে সেট করতে হবে, তো এর জন্য আপনি এখানে নিচের দিকে অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সেট এস প্রাইমারি, আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এখানে এমন একটা পপ আপ চলে আসবে। এবার আপনি এখানে উপরের দিকে অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কনফার্ম, আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করে দেবেন। তাহলে এখন বর্তমানে আপনি যে ইউপিআই আইডিটা এখানে আপনার ইচ্ছা মতো আপনি তৈরি করে সেট করলেন সেই ইউপিআই আইডিটা কিন্তু এখানে আপনার উপরে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি প্রাইমারি ইউপিআই আইডিতে কিন্তু এখানে সেট হয়ে যাবে। এবার আপনি যদি ইউপিআইয়ের মাধ্যমে কারো কাছ থেকে পেমেন্ট নেবেন কিংবা পেমেন্ট রিসিভ করবেন তাহলে আপনার এই ইউপিআই আইডিটা দিয়ে মানে আপনার এই ইউপিআই আইডির মাধ্যমে আপনি যে কারো কাছ থেকে পেমেন্ট নিতে পারবেন কিংবা পেমেন্ট রিসিভ করতে পারবেন। এবার এভাবে যদি আপনার আরও ব্যাঙ্ক অ্যাকাউন্টসগুলোকে আপনি এখানে অ্যাড করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনি সিম্পলি এখান থেকে ব্যাক চলে আসবেন কিংবা প্রোফাইলে ক্লিক করে আপনি এই পেজটার মধ্যে এখানে চলে আসবেন। আসার পর এখানে আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন ডান সাইডে কর্নারে এখানে একটা অপশন পেয়েবেন অ্যাড, আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। এবার ঠিক একইভাবে আপনি কিন্তু এখান থেকে আপনার আরও যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টসগুলো আছে সেগুলোকে কিন্তু আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। এমনই যদি আপনার কাছে কোনো ব্যাঙ্কের রূপে ক্রেডিট কার্ডস আছে সেটিকেও যদি আপনি এখানে অ্যাড করতে চান কিংবা লিঙ্ক করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনি সিম্পলি এখান থেকে ব্যাক করে কিংবা প্রোফাইলে ক্লিক করে এই পেজটার মধ্যে এখানে চলে আসবেন। এবার এখানে আপনি নিচে দিয়ে একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন লিঙ্ক রূপে ক্রেডিট কার্ড, এর ঠিক নিচে একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অ্যাড নাও, এখানে ক্লিক করে আপনার সেই রূপে ক্রেডিট কার্ডসের ডিটেলসগুলো দিয়ে সাবমিট করে আপনার সেই রূপে ক্রেডিট কার্ডসটিকেও আপনি কিন্তু এখানে অ্যাড করে নিতে পারবেন কিংবা লিঙ্ক করে নিতে পারবেন। এবার আপনি এখানে আপনার যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টসগুলোকে অ্যাড করেছেন, ধরুন কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টসের আপনি এখানে ইউপিআই পিন চেঞ্জ করতে চান কিংবা রিসেট করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি কী করবেন, আপনি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাশে দেখতে পাবেন ডান সাইডের উপরে দিকে কিছু থ্রি ডট অপশন পেয়ে যাবেন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে দুটো অপশন চলে আসবে, প্রথমটা হচ্ছে রিসেট ইউপিআই পিন, এখানে ক্লিক করে আপনার সেই ব্যাঙ্কের ইউপিআই পিনটিকে আপনি রিসেট করতে পারবেন। তারপরে নিচের দিকে অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন চেঞ্জ ইউপিআই পিন, এখানে ক্লিক করে আপনার সেই ব্যাঙ্কের ইউপিআই পিনটিকে আপনি চেঞ্জ করতে পারবেন। আর আপনার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টসের ব্যালেন্স চেক করার জন্য আপনি এখানে কী করবেন, সেই ব্যাঙ্কের নিচের দিকে এখানে অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ভিউ ব্যালেন্স, আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। তারপর আপনার ইউপিআই পিনটা দিয়ে আপনি সাবমিট করবেন, তাহলে কিন্তু আপনার সামনে এভাবে করে আপনার সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের যা ব্যালেন্স আছে সেটা কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। এবার এখান থেকে আপনি ব্যাক করে চলে আসবেন অ্যাপ্লিকেশনের হোম পেজটার মধ্যে। এবার ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করার জন্য আপনি কিন্তু এখানে প্রায় সমস্ত রকম ফিচার্সই পেয়ে যাবেন, যেমন হোম পেজের মধ্যে দেখতে পাচ্ছেন একদম উপরে বাঁ সাইডে প্রথমে অপশন পেয়ে যাবেন স্ক্যান এনি ইউপিআই কিউআর, এখানে ক্লিক করে আপনি কিন্তু যে কোনো কিউআর কোড স্ক্যান করে যে কাউকে পেমেন্ট করতে পারবেন। তারপরে অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন পে ভিয়া ইউপিআই আইডি অ্যান্ড নং, এখানে ক্লিক করে আপনি কিন্তু যে কোনো ইউপিআই আইডি এবং মোবাইল নাম্বারের মাধ্যমে যে কাউকে পেমেন্ট করতে পারবেন। তারপরে অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন পে বিলস, এখানে ক্লিক করে আপনি কিন্তু যে কোনো প্রকার বিলস এখান থেকে পেমেন্টস করতে পারবেন। তারপরে অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন মোবাইল রিচার্জ, এখানে ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে যে কোনো প্রকার মোবাইল রিচার্জও করতে পারবেন। তারপরে এখানে আপনি নিচে ডান সাইডে একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ইউপিআই পাসবুক, এখানে ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে আপনার স্টেটমেন্টটাকে চেক করতে পারবেন, মানে কোথা থেকে কত টাকা আপনার কাছে রিসিভ হয়েছে, কত টাকা আপনি ট্রান্সফার করেছেন, পেমেন্ট করেছেন, তার সমস্ত ট্রানজ্যাকশনগুলো কিন্তু আপনি এখান থেকে চেক করতে পারবেন। এবার এখানে আপনি পেজটাকে স্ক্রল করে একটু ওপরের দিকে উঠাবেন, ওপরের দিকে উঠালে আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন কুইক অ্যাকশনের মধ্যে আপনি এখানে আরও কতগুলো অপশন পেয়ে যাবেন, যেমন প্রথমটা হচ্ছে ব্যাঙ্ক ট্রান্সফার, এখানে ক্লিক করে আপনি কিন্তু যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টসের মাধ্যমে যে কাউকে পেমেন্ট করতে পারবেন। তারপরে এখানে আপনি অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সেলফ ট্রান্সফার, আপনি যদি এখানে আপনার দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্টসকে অ্যাড করেছেন কিংবা তার থেকে বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টসগুলোকে অ্যাড করেছেন, এবার আপনার সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টসগুলো থেকে যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টসে আপনি টাকা ট্রান্সফার করতে চান তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন সেলফ ট্রান্সফার, এখানে ক্লিক করে কিন্তু আপনার সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টসে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন। তারপরে অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন রিওয়ার্ডস, এখানে ক্লিক করে কিন্তু আপনার রিওয়ার্ডসগুলোকে আপনি এখানে চেক করতে পারবেন, আপনি যখন এখান থেকে ট্রানজ্যাকশন করবেন তখন কিন্তু আপনি এখানে কিছু না কিছু রিওয়ার্ডসগুলো পাবেন, সেই রিওয়ার্ডসগুলো কিন্তু আপনি এখানে ক্লিক করে চেক করতে পারবেন। তারপরে অপশন পেমেন্ট দেখতে পাচ্ছেন মাই পাসবুক, এখানে ক্লিক করে আপনার স্টেটমেন্টটাকে আপনি এখান থেকে চেক করতে পারবেন, মানে আপনার ট্রানজ্যাকশনগুলোকে আপনি এখান থেকে চেক করতে পারবেন। এবার এখানে আপনি একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন বাঁ সাইডে এখানে একটা অপশন পেয়ে যাবেন ব্যাঙ্ক, এখানে ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে একটা জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো জিরো ব্যালেন্স একটা সেভিংস অ্যাকাউন্ট খোলার জন্য আপনি কী করবেন, এখানে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক, আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এখানে এমন একটা পেজ ওপেনে চলে আসবে। এবার এখানে আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন আপনার এখানে একটা ব্যানার শো করবে সেভিংস অ্যাকাউন্ট, এবার এর ঠিক নিচে আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন গেট এ সেভিংস অ্যাকাউন্ট, আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন।
তারপর আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটিকে আপনি ভেরিফাই করবেন। তারপর আপনার আদার ডিটেলস, প্যান ডিটেলস দিয়ে আপনি এখানে সাবমিট করে আপনি কিন্তু এখানে খুব সহজে জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টটা খুলে নিতে পারবেন। এবার এখানে জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টটা খুলে নেওয়ার পর আপনার সেই জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টে আপনি যা টাকা রাখবেন তার উপর কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন 3.5% ইন্টারেস্ট পাবেন। এবার আপনি কিন্তু এখানে একটা ওয়ালেটও বানাতে পারবেন। তো ওয়ালেট বানানোর জন্য আপনি এখানে কী করবেন, এখানে আপনি পেস্টকে স্ক্রল করে একটু ওপরে ওঠাবেন। ওপরে ওঠানোর পর আপনি এখানে নিচে দিয়ে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন গেট এ ওয়ালেট। আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। এবার আপনার সেই মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে, যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি এখানে লগ ইন করেছেন, ওটিপিটা আপনার এখানে অটোমেটিকলি ভেরিফাই হয়ে যাবে। এরপর আপনার সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে এমন একটা ফর্ম ওপেন হয়ে চলে আসবে। এবার এই ফর্মটিকে আপনাকে এখানে ভালো করে ফিল আপ করতে হবে। যেমন এখানে আপনি উপরে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, এখানে আপনার যেটা ফার্স্ট নেম সেটা আপনি বসিয়ে দেবেন। নিচে দেখতে পাচ্ছেন লাস্ট নেম, এখানে আপনার যেটা লাস্ট নেম সেটা আপনি এখানে বসিয়ে দেবেন, মানে সার নেম। তারপরে নিচে দেখতে পাচ্ছেন ইমেল আইডি, এখানে আপনার একটা ইমেল আইডি আপনি বসিয়ে দেবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, এখানে সাইডে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ডান সাইডে ক্যালেন্ডারের, এখানে ক্লিক করে আপনার যেটা ডেট অফ বার্থ, ডেট, মাস, ইয়ার সেটা আপনি এখান থেকে ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার উপর কনফার্ম করবেন, তাহলে কিন্তু এখানে আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে এখানে নিচে দিকে দেখতে পাচ্ছেন জেন্ডার, এখানে ক্লিক করে আপনার যেটা জেন্ডার, আপনি মেল না ফিমেল সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট আইডি টাইপ, আপনি সিম্পলি এর উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু এখানে বিভিন্ন রকম আইডির অপশন চলে আসবে। এবার আপনার কোন আইডিটা দিয়ে আপনি এখানে ওয়ালেটটাকে ভেরিফাই করবেন, তো আপনার কাছে বর্তমানে যে আইডিটা আছে যে আইডিটা দিয়ে আপনি এখানে ওয়ালেটটাকে ভেরিফাই করবেন, সেই আইডিটা আপনার হিসাব মতো আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমরা এখান থেকে প্যান কার্ডটা সিলেক্ট করে নিলাম। এরপর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন আইডি নাম্বার, এখানে আপনি উপরে আপনার যে আইডি প্রুফটা সিলেক্ট করেছেন যে আইডি প্রুফটা আপনি এখানে দেবেন, সেই আইডি প্রুফের আপনার যেটা আইডি নাম্বার সেটা আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন আইডি নাম্বার, এখানে আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন বাসাইডে অপশন পেয়ে যাবেন যে চেকবক্সটা, আপনি সিম্পলি এর উপর এখানে টিক করবেন। এরপর আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে কিন্তু আপনার ওয়ালেটটা এখানে সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে, মানে তৈরি হয়ে যাবে। তারপরে এখানে একদম নিচে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন বিলস, সেখানে ক্লিক করে আপনি এখান থেকে কিন্তু যে কোনো প্রকার বিল পেমেন্টস করতে পারবেন, মোবাইল রিচার্জ করতে পারবেন, ডিটিএস রিচার্জ করতে পারবেন, ফাস্ট্যাগ রিচার্জ করতে পারবেন, এছাড়া আরও বিভিন্ন রকম সার্ভিসগুলো আপনি এখানে পেয়ে যাবেন। তারপরে এখানে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন সাইডে একদম নিচে ইন্স্যুরেন্স, এখানে ক্লিক করে আপনি এখান থেকে কিন্তু ইন্স্যুরেন্স করতে পারবেন। তারপরে এখানে সাইডে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন লোনস, এখানে ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে লোনসের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এইভাবে করে আপনি কিন্তু এই জিও ফাইন্যান্স অ্যাপ্লিকেশনটিকে ব্যবহার করতে পারেন। তো আশা করব আপনারা সহজে সব কিছু বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আপনাদের মনের ভিতরে যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ।